হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমরা জানবো বলিউড তথা বাংলার সবচেয়ে মিষ্টি গায়িকা মোনালি ঠাকুরের সম্পর্কে। আমরা জানবো এই মিষ্টি গায়িকাটির মিউজিক ক্যারিয়ারের একদম শুরু থেকে শুরু করে শেষ অবধি। তো যদি তোমরা ইন্টারেস্টেড থাকো এই মোনালি ঠাকুরের সম্পর্কে জানতে, তাহলে আমাদের আজকের এই ভিডিওটিকে একদম শেষ অবধি দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো মোনালি 1985 সালে কলকাতার একটি মিউজিক্যাল ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিল। অ্যাকচুয়ালি মোনামির বাবা পেশায় একজন প্রফেশনাল সিঙ্গার এবং অ্যাক্টর ছিলেন, তাই এদিক দিয়ে বলতে গেলে মোনালির এই প্রফেশনে আসা নিয়ে সেরকম কোনো প্রবলেম ছিল না। মাত্র 6 বছর বয়সে মোনালি তার জীবনের প্রথম গান গেয়ে ফেলেছিল। মোনালি তার ক্লাসিক্যাল মিউজিকের ট্রেনিং পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছ থেকে নিয়েছিল। এছাড়াও মোনালি সালসা থেকে শুরু করে ভারতনাট্যম, প্রায় সব ধরনের ডান্সে তিনি প্রশিক্ষণ নিয়েছিলেন সেই সময়। মাত্র 14 বছর বয়সে মোনালি তার জীবনের প্রথম বেস্ট প্লেব্যাক সিঙ্গার অ্যাওয়ার্ড পেয়েছিল, আর সেটা একটা বাংলা সিরিয়ালে গান করার মাধ্যমে। মোনালি যখন তার কলেজের দিনে ছিল, তখন থেকে সে অনেক রকমের গানের কম্পিটিশনগুলিতে পার্টিসিপেট করত। যেমন 2005 সালে মোনামি ইন্ডিয়ান আইডল সিজন 2 অংশগ্রহণ করেছিল, কিন্তু সেখানে মোনামি 9 নম্বরে বাদ পড়ে গেছিল। এই রিয়ালিটি শোতে তার সাথে নেহা কক্করও পার্টিসিপেট করেছিল এই বছর। কিন্তু মোনালি 2005 সালে এই ইন্ডিয়ান আইডলে আসলেও সে তার কেরিয়ার অনেক আগে 1999 সালে একটি বাংলা সিনেমার বাংলা গানের মাধ্যমে শুরু করে দিয়েছিল। তারপর 2006 সালে তার ফাইনালি বলিউডে একটি হিন্দি গানের মাধ্যমে অভিষেক ঘটে। গানটির নাম হচ্ছে কবুল করলে, যেটা জানেমন নামক একটি সিনেমার গান ছিল। তারপর 2008 সালে মোনালির রেস সিনেমার একটি খুবই জনপ্রিয় গান জরা জরা টাচ মি, এই গানটি এসেছিল। সালে মোনালি দেব এবং শ্রাবন্তীর করা দুজনে সিনেমার অনেক গানই গিয়েছিল, যার মধ্যে বধুয়া গানটি অন্যতম একটি গান। তারপর 2010 সালে আবার মোনালি দেব এবং কোয়েল মল্লিকের বলোনা তুমি আমার সিনেমার এই গ্যাম্বাট নামক একটি গান গিয়েছিল। সালে মোনামি ফান্দে পড়িয়া বোকা কান্দেরে সিনেমার আকাশের নীলে গানটি গিয়েছিল। এরপর 2012 সালে মোনালির গলা আবার লেহালওয়ালে সিনেমার ডার্লিং ও মাই ডার্লিং এই গানটিতে শোনা যায়। তাছাড়াও এই 2012 সালে জিতের জনপ্রিয় সিনেমা 100% লাভ সিনেমার ইটস 100% লাভ টাইটেল সংটি মোনালি ঠাকুরের গাওয়া ছিল। সালে মোনালি ঠাকুরের জীবনের সবচেয়ে জনপ্রিয় হিন্দি গান এসেছিল, গানটি হচ্ছে লুটেরা সিনেমার সওয়ার লু। আর এই সালে আবার তার গলা দেব আর কোয়েল মল্লিকের রংবাজ সিনেমার ও মধু গানটিতেও শুনতে পাওয়া গেছিল। সালে মোনালি ঠাকুরের গলা গুন্ডে সিনেমার তুনে মারি এন্ট্রিয়ারা গানের বাংলা ভার্সনে শোনা গেছিল। তাছাড়াও এই সালে তার অরিজিৎ সিং এর সাথে গাওয়া একটি খুব জনপ্রিয় গান এই ভালো এই খারাপ, এই গানটিও এসেছিল। এই গানটি ছিল গল্প হলেও সত্যি সিনেমা থেকে। সালে মোনালি ঠাকুরের বনি এবং কৌশানের পারবো না আমি ছাড়তে তোকে সিনেমা থেকে দুটি গান এসেছিল। গানগুলি হচ্ছে উড়ে গেছে চিন্তা ভাবনা ঘুম এবং তুমি আশেপাশে থাকলে। আর এই সালেই মোনালির জীবনের সবচেয়ে ব্লকবাস্টার হিট গান মোহ মোহকে ধাগে এই গানটি এসেছিল। এই গানটি ছিল আয়ুষ্মান খুরানার দম লাগা কে হায়সা সিনেমা থেকে, যেটা রিলিজের সাথে সাথে মানুষ খুব পছন্দ করেছিল। তারপর 2016 সালে প্রথমে মোনালি বাঘি সিনেমার ছম ছম নামক একটি গান গিয়েছিল।
2017 মোনালি জিও পাগলার টাইটেল সং এবং হাওয়াই হাওয়াই নামক একটি গান করেছিল এবং তারপর 2019 মোনালি ঠাকুর দুর্গাপূজা উপলক্ষে দুগ্গা এলো নামক একটি গান গিয়েছিল আর তারপর মোনালি 2020 তার সুইজারল্যান্ডের বিদেশি বরের সাথে দিল কা ফিতুর নামক একটি অ্যালবাম সং রিলিজ করেছিল আর এই গানটি তার মোনালি ঠাকুর ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছিল এছাড়াও মোনালি অনেক রকমের গানের রিয়ালিটি শো যেমন জি বাংলা সারেগামাপা জি সারেগামাপা লিটল চ্যাম্পস রাইজিং স্টার এইসবে অ্যাজ এ জাজ হিসেবে ছিল তাছাড়াও মোনালি অনেকগুলি সিনেমাতে একটি ক্যামিও রোলেও অ্যাক্টিং করেছে যেমন পিকে সিনেমায় তাকে একটি কাশ্মীরি মেয়ের চরিত্রে দেখতে পাওয়া গেছিল সিক্রেট সুপারস্টার সিনেমাতেও তাকে একটি রোলে দেখতে পাওয়া গেছিল এবং আরও বেশ কিছু সিনেমায় তাকে অনেক সাপোর্টিং রোলে দেখতে পাওয়া গেছে তো বন্ধুগণ এই ছিল মোনালি ঠাকুরের শুরু থেকে বর্তমান সম্পর্কের ছোট্ট একটি ইনফরমেটিভ ভিডিও আমি জানি এই ভিডিওটিতে মোনালি ঠাকুরের সব গান নাই সত্যি বলতে তার সমস্ত গান তার এই একটা ভিডিওতে নেওয়া কখনোই সম্ভব না কিন্তু যদি তোমাদের কোনো ফেভারিট গান ছুটে গিয়ে থাকে তাহলে সেটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো ধন্যবাদ